ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ নিয়ে শোকে স্তব্ধ তার দেশ, বিশ্বজুড়ে মিত্র দেশগুলোতেও শোকের আবহ। ইসরায়েলের বিরুদ্ধে হামাস হুতিদের পেছনে বড় হাতিয়ার হিসেবে ছিলেন রাইসি। আমেরিকার নিষেধাজ্ঞার চোখ রাঙানি উপেক্ষা করে পরমাণু প্রকল্পে বেশ সাহসী পদক্ষেপ নিতে দেখা গেছে ইরানের এই প্রেসিডেন্টকে। একদিকে পশ্চিমাদের গলার কাটা, অন্যদিকে মুসলিম বিশ্বের জন্য আশীর্বাদ হয়েছিলেন মহান এই নেতা। তার অনুপস্থিতিতে ভূরাজনৈতিক নতুন সমীকরণ নিয়ে বিস্তারিত জানব অনুরাগ সারের রিপোর্টে। কয়েক বছর ধরে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেক টানা পড়েন দেখা যাচ্ছে, কারণ মূলত তেহরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টা। 2018 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে পিছিয়ে যান এবং দেশটির বিরুদ্ধে অসংখ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন, যার ফলে পারমাণবিক চুক্তিতে পরিণত কিছু শর্ত লঙ্ঘন করে ইরান। 2021 সালে ক্ষমতা গ্রহণের পর দর কষাকষিতে কঠোর অবস্থান নেন ইব্রাহিম রাইসি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন প্রক্রিয়ায় কিছুটা রাশ টেনে ধরার বিনিময়ে তিনি যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের একটি বড় অংশ থেকে বের হয়ে আসার সুযোগ দেখতে পান। গাজার সংঘাত ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় ছিল বাইডেন প্রশাসন, যার ফলে বেসামরিক নাগরিকদের জীবনের সুরক্ষা দিতে ইসরায়েলকে বারবার চাপ দিতে থাকে ওয়াশিংটন। বাইডেন এমনকি ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করার ও নীতিমালা পরিবর্তনেরও হুমকি দেন। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, বাইডেন প্রশাসনের কর্মকর্তারা ইরানের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা চালাচ্ছিলেন যেন অন্যান্য দেশে সংঘাত ছড়িয়ে না যায়। তবে রাইসির মৃত্যুতে খানিকটা হলেও এ অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দেওয়ার হুমকি দেখা দিয়েছে। রাইসির মৃত্যু ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, কারণ ইসরায়েল বিরোধী হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন রাইসি। ইরানের এই প্রেসিডেন্টের মৃত্যুতে নেতৃত্বের পরিবর্তনে ইরান ও ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যে দেশগুলোর সম্পর্কের গতিশীলতায় পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব সহ প্রতিপক্ষ দেশগুলো ইরানকে মোকাবেলা করতে এই সুযোগে নিজেদের নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করার কথা ভাবতে পারে। উল্লেখ করার মতো বিষয় হলো ইসরায়েলের সঙ্গেও ভারতের শক্তিশালী সম্পর্ক আছে। হামাসের আক্রমণের পর নয়াদিল্লি সমর্থন দিয়েছে ইসরায়েলকে, এই জন্য নয়াদিল্লির প্রশংসা করেছে তেল আবিব। এমন প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। هر سو